বাংলায় টিভি বাংলায় আপনাদের সামনে। আজকে আমাদের সাথে আছেন হাওড়ার বেলুড় থেকে দেবাশিস ভট্টাচার্য। দেবাশিস ভট্টাচার্য বিভিন্ন সাহিত্য সংস্থার সাথে যুক্ত আছেন, তথ্যচিত্র বা ভাষা গবেষণা বিভিন্ন কাজের সাথে তিনি আছেন এবং আন্তর্জাতিক সমাজসেবামূলক কাজের সাথেও তিনি জড়িত। আসুন আমরা তার একটা কবিতা শুনি। আমাদের চ্যানেলে দেবাশিস ভট্টাচার্যের কবিতা ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। অভাব অভিযোগে আতঙ্কে দিন যায়, আসবে আমাদেরও দিন, ভয় নাই, নাই ভয়, মিলব একসাথে, চলেছি আশায় আশায়, আসবে আমাদেরও দিন, ভয় নাই, নাই ভয়। বাংলার 1427 আসন্ন বাঙালি জাতির নতুন দিন, নতুন দিনের আশায় আমাদের বিশ্বাস, আমরা এই আতঙ্কের প্রহর সবাই মিলে কাটিয়ে উঠব, বিশ্বজুড়ে আবার দেখব মানুষের জয়গান। সবাই সেই বিশ্বাস রেখেই নতুন বছরকে স্বাগতম জানাই। আমি দেবাশিস ভট্টাচার্য, বঙ্গীয় সাহিত্য দর্পণের সভাপতি, সম্পাদক, ভারত বাংলাদেশ শাখা। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় আমাদেরই হবে। ধন্যবাদ। এতক্ষণ ধরে আপনারা যে অনুষ্ঠানটা দেখলেন, আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সমস্ত খবরগুলো আমাদের কাছে আসে, আর শিল্পীরা যারা পারফর্ম করেন তারাও কষ্ট করে ভিডিওটা আমাদের কাছে পাঠান। তাই আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার মধ্যে এটাকে শেয়ার করবেন, তাহলে আমরা সবাই উৎসাহিত হব, আমাদের ভালো লাগবে। নমস্কার।